এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের জীবন বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 2022 সালে জীবন বিজ্ঞানে কোন কোন চ্যাপ্টার থেকে 5 নম্বরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি আলোচনা করব। তো দেখো, আমি ফার্স্ট চ্যাপ্টার জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো দেখো, এই চ্যাপ্টারগুলো থেকে কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বরে কি আছে, ট্যাকটিক ট্রপিক ন্যাস্টিক চলনের তুলনামূলক আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বরে কি আছে, অক্সিজেন জিব্রেলিন সাইটোকাইনিন রাসায়নিক, ঠিক আছে, রাসায়নিক প্রকৃতি উৎস ও কাজের ভিত্তিতে পার্থক্য লক্ষ্য, ভেরি ইম্পর্টেন্ট। যেমন আছে অক্সিজেনের ভূমিকা উৎস, জিব্রেলিনের ভূমিকা উৎস, সাইটোকাইনিনের উৎস ভূমিকা, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বরের কোশ্চেন কি আছে, অগ্রপিডুটারি নিঃসৃত হরমোনগুলির নাম ও একটি করে কাজ ও অভাবজনিত রোগের নাম লেখো। তোমরা তো জানো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই 3 নম্বরের কোশ্চেন। তাছাড়া তোমরা পড়বে ACTH, GTH, ঠিক আছে, মানে হরমোন অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন, তাই তো, থাইরয়েড স্মোটিং হরমোন, এইগুলো খুব ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। তো দেখো, 4 নম্বরে কী আছে, অক্সিটোসিন, ঠিক আছে, ভ্যাসোপ্রেসিন, থাইরোক্সিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এর উৎস এবং কাজ লেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 5 নম্বরে কী আছে, সচিত্র নিউরনের গঠন বর্ণনা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। 5 নম্বরের একটা অঙ্কন আসবে কিন্তু তোমাদের চিত্র থেকে, ঠিক আছে। তো দেখো, পরের কোশ্চেন কী আছে, 6 নম্বরের কোশ্চেন, মানব মস্তিষ্কের অংশগুলির নাম, অবস্থান ও মানব দেহে এর ভূমিকা লক্ষ্য, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 7 নম্বরে কী আছে, শব্দ শকের মাধ্যমে প্রতিবর্ত চাপ এর গঠন বর্ণনা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শব্দ শকের মাধ্যমে প্রতিবর্তিত চাপ, মানে নিউরন আর প্রতিবর্ত চাপ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 নম্বরে কী আছে, মানব চক্রের গঠনগত অংশগুলি বর্ণনা দাও, ঠিক আছে। 9 নম্বরে কী আছে, বিভিন্ন অস্থিগুলির নাম ও অবস্থান লেখো। 10 নম্বরে কেছে, মানুষের কঙ্কাল পেশিরগুলির নাম ও ক্রিয়া ও উদাহরণ দাও। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল 2022 সালের মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। তো দেখো, পরের চ্যাপ্টার কেছে, জীবনের প্রবাহমানতা। তো দেখো, এই চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, 11 নম্বরে কোশ্চেন সিলেক্ট করা আছে, সচিত্র কোষ চক্রের বর্ণনা দাও, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 12 নম্বর আছে, মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বরে কী আছে, ক্রোমোজোমের গঠন বর্ণনা করো, ক্রোমোজোমের গঠন বর্ণনা করো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 14 নম্বরে কী আছে, ডিএনএর গঠনগত উপাদানগুলির নাম লেখো, নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইড বলতে কী বোঝো। 14 নম্বরে কী আছে, ডিএনএর গঠনগত উপাদানগুলি লেখো, নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইড বলতে কী বোঝো, ঠিক আছে। একই কোশ্চেন আমি দুবার উচ্চারণ করেছি। 15 নম্বরে কী আছে, মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন কোষ দশা, ঠিক আছে, বিভিন্ন দশাগুলির বর্ণনা দাও, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন দশাগুলির বর্ণনা দাও, তোমাদের কিন্তু এখানে কিন্তু চিত্রগুলো অঙ্কন করবে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু 15 দাগের কোশ্চেন। 16 নম্বরে কোশ্চেন কী আছে, সচিত্র ফানের যৌনক্রমের বর্ণনা দাও। 17 নম্বরে কোশ্চেন কী আছে, যৌন জনন ও অযৌন জননের সুবিধা অসুবিধা লেখো, মাইক্রো প্রোপাগেশন বলতে কী বোঝো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। 18 নম্বরে কোশ্চেন কী আছে, বিভিন্ন প্রকার অযৌন জননের পদ্ধতি একটি করে উদাহরণ দাও, ঠিক আছে, ক্যালাস কী। 19 নম্বরে কোশ্চেন কী আছে, অঙ্গজ জনন কাকে বলে, পাতা মূল কাণ্ডের মাধ্যমে অঙ্গ জননের উদাহরণ দাও। প্রত্যেকটা কোশ্চেন 2022 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি মাধ্যমিকের সাজেশন বের করেছি 2022 সালের ক্ষেত্রে, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এই সাজেশন খুবই 22 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, পরের চ্যাপ্টার কী আছে, বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো দেখো, এই চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। 20 নম্বরের কোশ্চেন আছে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো, উদ্ভিদের নিষেক বলতে কী বোঝো। 21 নম্বরের কোশ্চেন আছে, মেন্ডেলের এক সংকর জনন কী, ঠিক আছে, চেকার বোর্ডের সাহায্যে সিদ্ধান্ত সহ লেখো। 22 নম্বর আছে, মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সিদ্ধান্ত সহ লেখো। 23 নম্বরে কী আছে, মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের সাহায্যলা বিপরীত ধর্ম বৈশিষ্ট্য কী কী। মেন্ডেল কেন মটর গাছকে নির্বাচন করেছেন, তাই তো, মেন্ডেল বর্ণিত পৃথক ভবনের সূত্র ও স্বাধীন বিন্যাসের সূত্রটি বর্ণনা করো। 24 নম্বরে কোশ্চেন কী আছে, থ্যালাসেমিয়া কী ধরনের জিনগত রোগ, এর লক্ষণগুলি লেখো, কীভাবে থ্যালাসেমিয়া